মানুষ মরণশীল, জন্মালে মরতে হবে অবশ্যই। কিন্তু কেমন হয় একটি মানুষ মরে যাবার পরও তার আত্মাকে নিষিদ্ধ কিছু রিচুয়ালস করে অন্য কোনো ডেড বডির মধ্যে সেই আত্মাকে ঢুকিয়ে যদি বিভিন্ন রকম প্রতিশোধ নেওয়া হয়, ভাবতে পারেন বিষয়টা কিরকম ভয়ানক হয়ে থাকে? আজ এরকম একটি গল্প তোমাদের শোনাবো। তো আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেই গল্পটা আরাগামি নামক একটি গেম হতে সংগৃহীত। বন্ধুরা, আরাগামি হচ্ছে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার স্টিলথ গেম যা ডেভেলপ করেছিল কাতালোনিয়ান ডেভেলপার টিম লিঙ্ক ওয়ার্কস। তো বন্ধুরা, গেমটা 2016 সালে রিলিজ পায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমটা খুবই আন্ডাররেটেড এবং এই গেমটা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না গেমিং কমিউনিটিতে। তবে আপনি যদি স্টিলথ গেমের ফ্যান হয়ে থাকেন, লাইক অ্যাসাসিনস ক্রিড, হিটম্যান, স্নাইপার এলাইট, তাহলে এই গেমটা আপনি পছন্দ করতে বাধ্য। তো যাই হোক, মূল গল্পে যাবার আগে তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন রকম গেমের স্টোরি এক্সপ্লেইন এবং বিভিন্ন গেমের রিভিউ আমার তরফ থেকে যেন মিস না হয়। সো হিয়ার উই গো, আরাগামি স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। কোনো এক অজানা সময় জাপানের কোনো এক অজানা রাজ্যে হঠাৎ করে একটি মৃতদেহ জেগে ওঠে। সেই মৃতদেহের গায়ে আমরা লাল রঙের বিশেষ পোশাক দেখতে পাই, চোখ দুটো তার সাদা। এর নাম হচ্ছে আরাগামি, আমাদের গেমের মূল চরিত্র। তো সে একটি গায়েবী কণ্ঠে শুনতে পায়, আরাগামি ওঠো, আমাকে মুক্ত করতে হবে। এরপর চারপাশে দেখার পর আরাগামি দেখতে পায় একটি আলোর গোলা তার সামনে এসে হাজির হয় এবং সেখান থেকে একটি সুদর্শন নারী এসে উপস্থিত হয়। তো এই মেয়ের নাম হচ্ছে ইয়ামিকো। তো এই মেয়ে অতঃপর আরাগামিকে জানায় যে আমি ইয়ামিকো, নিশিকুরো রাজ্যের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের একজন ছিলাম আমি। বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটা হচ্ছে কাইহো নামক রাজ্যের অংশ। এই রাজ্যের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল এবং কাইহোর এই রাজ্য আমাদের ভূমি আক্রমণের পর আমাদের অনেক মানুষ এবং অনেক সেনাবাহিনী খুন করে ফেলেছে। এমনকি সেনাবাহিনী যে মূল কমান্ডার তাদেরকেও খুন করেছে, তাদের মধ্যে হতে আমি একজন। আমার আত্মার পুরো অংশটুকু তারা বন্দি করতে পারেনি, তাই আমার আত্মার যতটুকু অংশ মুক্ত রয়েছে ততটুকু অংশ হতেই আমি হাজির হয়েছি তোমার সামনে। তোমাকে আমার হয়ে একটি কাজ করে দিতে হবে, আমাকে মুক্ত করে দিতে হবে এবং আমাকে মুক্ত করার জন্য আজ রাতের মধ্যেই ছয় স্থান হতে ছয়টি গুরুত্বপূর্ণ বস্তু সংগ্রহ করতে হবে এবং যা করার সকালের আগেই করতে হবে, কারণ তোমার দেহ শুধুমাত্র ছায়ার মধ্যেই চলাচল করতে পারবে, আলোর সামনে তেমন টিকতে পারবে। এবং কাইহোর যে সেনাবাহিনী রয়েছে তাদের মূল শক্তি হচ্ছে আলো শক্তি, তারা আলো দিয়ে তোমাকে ঘায়েল করে ফেলবে, তাই পুরো কাজটা তাদের অগোচরেই করতে হবে। অতঃপর শুরু হয় আমাদের আরাগামির এক রাতের পথ চলা। অতঃপর আরাগামি ইয়ামিকোর দেখানো পথ অনুসরণ করে সামনে এগিয়ে একটি বিশেষ সাপের মূর্তির সামনে হতে একটি তলোয়ার সংগ্রহ করে এবং ইয়ামিকো বলে দেয় আজকে রাতে তার আত্মরক্ষার জন্য এই তলোয়ারটা তার কাজে আসবে। এরপর আরো সামনে এগিয়ে একটি বিশেষ শিয়ালের মূর্তির সামনে হতে কিছু বিশেষ বাক্য লেখা টি কাগজের টুকরা সংগ্রহ করে আরাগামি এবং এই কাগজের টুকরাটি ছিল ইয়ামিকোর বলা ছয়টি বিশেষ বস্তুর প্রথম বস্তু। এরপর তারা আরো সামনে এগোয় এবং বিশাল একটি প্রাসাদ দেখতে পায়। তো সেই প্রাসাদের আশেপাশে আলোর শক্তিধারী বাহিনীরা কড়া অবস্থান নিয়েছে। আরাগামি তার দক্ষতা এবং তার ছায়া শক্তিকে কাজে লাগিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে একটি পর্যায়ে সেই ভবনের ভিতরে ইয়ামিকোর কথা অনুযায়ী প্রবেশ করে এবং ভেতরে ঢুকে দেখতে পায় ইয়ামিকোর বলা ছয়টি বস্তুর মধ্যে হতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বস্তুটি, সেটি ছিল একটি বিরল প্রজাতির পাখি। সেই পাখিটাকে আরাগামি মুক্ত করে দেয়, কিন্তু মুক্ত করার পরেই সে একটি অদ্ভুত ভীষণ দেখতে পায়, কিছু গ্রামবাসী এবং সেই পাখিটাকে। সো এই ভীষণটা দেখার পর ইয়ামিকোকে যখন জিজ্ঞাসা করে এই ব্যাপারে, তখন ইয়ামিকো বলে যে আমার এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই। তখন ইয়ামিকো কথা কাটিয়ে বলে আরো চারটা গুরুত্বপূর্ণ বস্তু সংগ্রহ করতে হবে, চলো সামনে এগোই। অতঃপর আরাগামিও সামনে এগোতে থাকে এবং একটি বিশাল পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে তারা ইয়ামিকোর একজোড়া কানের দুল সংগ্রহ করে। এই কানের দুল হাতে নেবার পরই আরাগামি আবার অতীতের ভীষণ দেখতে পায়, যেখানে ইয়ামিকোর বাবাকে এই কানের দুল জোড়া ইয়ামিকোকে উপহার দিতে দেখা যায় এবং উপহার দেবার কিছুক্ষণ পরই সেখানে কিছু সৈন্য হাজির হয় এবং ইয়ামিকোর সামনে ইয়ামিকোর মাতা পিতাকে খুন করে এবং এরই মাঝে ইয়ামিকো নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই স্থান একটি পুতুল এবং কানের দুল নিয়ে ত্যাগ করে। তো এই বিষয়ে ইয়ামিকোকে যখন আরাগামি জিজ্ঞাসা করে, তখন ইয়ামিকো জানায় যে ওটা আমার অতীত। কাইহোর রাজ্যের সৈন্যরা যখন নিশকুরু আক্রমণ করে তখন আমার বাসায় এভাবেই শত্রুদলের সৈন্যরা ঢুকে আমার মাতা পিতাকে খুন করে ফেলেছিল। অতঃপর ইয়ামিকোর কথা অনুযায়ী চতুর্থ বস্তু সংগ্রহ করার জন্য আরাগামি বেরিয়ে পড়ে এবং অপর একটি পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করে তারা চতুর্থ বস্তু হিসেবে একটি পুতুল খুঁজে পায়। সেই পুতুলটা হাতে নেবার পরে আরাগামি আবার অতীতে ফিরে যায় এবং দেখতে পায় যে ইয়ামিকো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তার মাতা পিতার মৃত্যুর পর একজন জন্ডির মতোই বাস করা শুরু করে। সে বনের পশু পাখি শিকার হতে ফলমূল আহরণ করে তার জীবিকা নির্বাহ করে এবং এর পাশাপাশি বিভিন্ন ঝড়ের দিনগুলো সে গুহার মধ্যে থেকেই কাটিয়েছে এবং এরই মাঝে একসময় নিশুকুরুর সেনাপ্রধান হায়ো সাথে তার দেখা হয়। হায়ো তাকে অ্যাডপ্ট করে নেয় এবং হায়ো মূলত ইয়ামিকো
সম্পর্কে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে পরবর্তীতে নিশোকুরুর অন্যতম গুরুত্বপূর্ণ যোদ্ধাতে পরিণত করেছিল। তো এই বিষয়ে ইয়ামিকোকে যখন পুনরায় জিজ্ঞাসা করে আরাগামি যে একই দেখলাম, তখন ইয়ামিকো বলে যা দেখেছো সত্যি দেখেছো, ওটা আমার অতীত, এভাবেই আমি যোদ্ধায় পরিণত হয়েছিলাম। এরপর তারা দুজন মিলে একটি বিশেষ প্রাসাদের সামনে এসে হাজির হয় এবং আরাগামি তখন ইয়ামিকোকে বলে যে এই প্রাসাদের অঞ্চলটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। তখন ইয়ামিকো জানায় যে পূর্ববর্তী সময় যখন যুদ্ধ লেগেছিল তখন নিশোকুরু রাজ্যের নিজস্ব দখল করে নিয়েছিল কাইহোর সেনাবাহিনীরা এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তাবিজ রয়েছে, সেটাকে তোমার সংগ্রহ করতে হবে। অতঃপর ইয়ামিকোর বলা পথ অনুসারে আরাগামি ভিতরে ঢুকে কিছু সংখ্যক সৈন্যকে খুন করে প্রাসাদের একটি বিশেষ স্থান হতে সেই তাবিজটি সংগ্রহ করে। কিন্তু সেই তাবিজটি সংগ্রহ করার পরই আশেপাশে অদ্ভুতভাবে অ্যালার্ম বেজে যায় এবং চারপাশে সকল কাইহোর সৈন্যরা অ্যালার্ট হয়ে যায় এবং তখনই কাইহোর সেনাবাহিনীদের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিশেষ এক ধরনের আলোর বিচ্ছুরণ চারদিকে ছুটতে থাকে এবং এই আলোর মধ্যে আরাগামির দেহ টাচ করলে আরাগামি মৃত্যুবরণ করবে। তাই অনেক রিস্ক সত্ত্বেও আরাগামি সেই আলোর পথটা পাড়ি দিয়ে একটি নিরাপদ স্থানে ইয়ামিকোকে নিয়ে সরে আসে এবং সেখানেই আরাগামি পাথরে খচিত বিশাল একটি লিপি দেখতে পায়। আরাগামি আবার অতীতের ভীষণ দেখতে পায়, যেখানে সে দেখতে পায় যে উভয় পক্ষের মাঝে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এবং হঠাৎ করে এক কালো রঙের ছায়া সংবলিত নারী হাজির হলো এবং অনেক মানুষ মারা গেল। সে কি দেখলো তেমন কিছু বুঝতে পারলো না। সে এই বিষয়ে ইয়ামিকোকে আস্ক করলে ইয়ামিকো বলে যে আমাদের অতীতের যুদ্ধে হয়ে যাওয়া কিছু ঘটনা তুমি হয়তো দেখতে পেরেছো। তো এরপর একটি বনের মধ্য দিয়ে আরাগামি ও ইয়ামিকোর সামনে এগোতে থাকে এবং ইয়ামিকোর বলা পথ অনুসারে এগিয়ে আরাগামি দূর থেকে দেখতে পায় যে কাইহোর অন্যতম সেনাপ্রধান হিকারুকে। তো বন্ধুরা এই হিকারুর পরিচয়টা দিয়ে নেই। হিকারু হচ্ছে বর্তমানে জীবিত সর্বশেষ জেনারেল কাইহোর সেনাবাহিনীর এবং অন্যান্য যত গুরুত্বপূর্ণ জেনারেলরা ছিল তারা কমবেশি সকলেই মৃত্যুবরণ করেছে প্রিভিয়াস যুদ্ধে। তো আমরা দেখতে পাই একরকম রিচুয়ালস করছিল। তো সেখানে এসে হঠাৎ করে হাজির হয় কাইহোর দুই সৈন্য এবং বলে যে ওস্তাদ, কঠিন নিরাপত্তা বলয়ের মাঝে থেকেও গুরুত্বপূর্ণ যে ছয়টা বস্তুকে আমরা বন্দী করে রেখেছিলাম সেই ছয়টা বস্তু হতে চারটি বস্তু অলরেডি চুরি হয়ে গিয়েছে, এখন আর বাকি দুটো বস্তু রয়েছে, ওগুলো যদি চুরির হাত থেকে বাঁচানো না যায় তাহলে আগামীতে অবস্থা আউট অফ কন্ট্রোল চলে যাবে আমাদের। এই কথা শোনার পর হিকারু বলে চলো বেস ক্যাম্পে ফিরে যাই। এরপর হিকারুদের পিছু নিয়ে আরাগামি এবং ইয়ামিকো তাদের বেস ক্যাম্পে পৌঁছায় এবং বেস ক্যাম্পে পৌঁছানোর পরই একটি পর্যায়ে হিকারু টের পেয়ে যায় যে পিছনে তার ঘাতক এসে পড়েছে এবং তখনই সকলকে অ্যালার্ট করে দেয় এবং সেখানেই একটি যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায়। আরাগামি এখানে সকলের চোখ ফাঁকি দিয়ে নিজের ছায়ার শক্তির সাহায্যে সকলকে খুন করতে সক্ষম হয় এবং সর্বশেষ হিকারুর সাথে হাতাহাতি লড়াইয়ে হিকারুকে হারিয়ে দেয়। তো হিকারু যখন আহত অবস্থায় প্রায় মৃতপ্রায় তখন হিকারু জানায় যে কাপুরুষ ছায়ারানী কথাকার, তুমি নিজে হাজির হতে পারো না, অপর একটি দেহের মধ্যে অন্য একজনের আত্মা ঢুকিয়ে তুমি কেন এসেছো এখানে, যদি সাহস থাকে সরাসরি এসে যুদ্ধ করো, এভাবে তেমন কিছু তুমি অর্জন করতে পারবে না। তুমি কার আত্মা বা তোমার দেহটা কার তা আমি জানি না, তবে তুমি যা করছো তা খুব ভুল করছো, হয়তো নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো, হয়তো এতে ঘাতক ছায়ারানী মুক্তি পেয়ে যাবে এবং পুরো রাজ্য ধ্বংস করে ফেলবে। এই কথা বলার পরই সেখানে হিকারু বিশেষ একটি মন্ত্র পড়ে এবং বিশাল আলোর বিচ্ছুরণ ঘটে, সেখানেই হিকারু সহ অন্যান্য যারা জীবিত ছিল তারা সকলে মৃত্যুবরণ করে। কিন্তু আরাগামি ও ইয়ামিকোর কিছু হয় না, কারণ তারা দুজনে অলরেডি মৃত, তাদের আত্মাগুলো এখন সেফ ঘুরঘুর করছে। তো এসব কথা আরাগামির মাথার উপর দিয়ে যাচ্ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। সে অতীতে বিভিন্ন যুদ্ধের স্মৃতি কেনই বা দেখছে, সে কে, তার দেহটা কার, তার ভিতরে তার আত্মাটা কার, এমনকি বর্তমানে হিকারু যে বলল ছায়ারানী সে কে, কিংবা কার দেহের মধ্যে কার আত্মা ঢুকানো হয়েছে সে কিছুই বুঝতে পারছে না। এই বিষয়ে ইয়ামিকোকে জিজ্ঞাসা করলে ইয়ামিকো পুরো বিষয়টাকেই কৌশলে এড়িয়ে যায়। এরপর ইয়ামিকোর দেখানো পথ অনুসরণ করে আরাগামি পঞ্চম বস্তুটি সংগ্রহ করার জন্য একটি বিশাল শহরে চলে যায় এবং সেই শহরের একটি উঁচু ভবন হতে একটি বিশেষ ছুরি পঞ্চম বস্তু হিসেবে সংগ্রহ করে এবং সেই ছুরিটা হাতে নেবার পরই আরাগামি আবার অতীতের ভীষণ দেখতে পায়, যেখানে সে দেখতে পায় যে এই ছুরিটা এবং পূর্ববর্তী যে তাবিজটা আরাগামি সংগ্রহ করেছিল সেই দুটো জিনিস ইয়ামিকোর প্রতি সন্তুষ্ট হয়ে হাইও গিফট করেছিল। এরপর ইয়ামিকো একরকম তাড়াহুড়ো করে বলে যে ষষ্ঠ বস্তুটা এখনই সংগ্রহ করতে হবে আর সকালও খুব দ্রুতই হয়ে যাবে। তাই ইয়ামিকোর কথা মতো দেখানো পথ অনুসরণ করে আরাগামি পৌঁছে যায় ষষ্ঠ বস্তু সংগ্রহ করার জন্য। সে শহর থেকে অনেক দূরে একটি মফস্বল এলাকার মধ্যে অবস্থিত সবথেকে বড় ভবনের একদম উপরে তলায় গিয়ে আরাগামি ষষ্ঠ বস্তু হিসেবে আরও একটি তাবিজ সংগ্রহ করে এবং সেই তাবিজটা হাতে নেবার পরই আরাগামি আবার অতীতে ফিরে যায় এবং দেখতে পায় যে ইয়ামিকোর ট্রেনিং সেন্টার যেখানে ছিল, অর্থাৎ হায়ো যেখানে ইয়ামিকোকে ট্রেনিং দিত, সেখানে ইয়ামিকো সহ অন্যান্য সৈন্যের ওপর আলোর শক্তিধারী কাইহোর রাজ্যের সেনারা হামলা করে এবং সেখানে ইয়ামিকো সহযোদ্ধারা অনেকেই মৃত্যুবরণ করে এবং ইয়ামিকো সেখানে ভয়াবহ রূপ ধারণ করে। তো অতীতের বিষয়টা যখন আরেকটু দেখতে নেবে আরাগামি, তখনই হঠাৎ করে ইয়ামিকো ডাকে সে বর্তমানে ফিরে আসে এবং ইয়ামিকো বলে যে অতীত কি দেখেছো তা নিয়ে
নিয়ে এখন আর কথা বলে লাভ নেই। ভোর সকাল প্রায় এসে পড়েছে, আমাদের এখন এই ছয়টি বস্তু নিয়ে দ্রুতই নিকটস্থ সব থেকে বড় যে মন্দির সেখানে পৌঁছাতে হবে এবং সেখানে এই ছয়টি বস্তুকে একত্র করে রিচুয়ালস করে আমাকে মুক্ত করতে হবে। এই কাজটা দ্রুতই করা দরকার, চলো সেখানে যাই। আরাগামী আর তেমন কিছু ভাবার সময় পায় না। তবে পথিমধ্যে তাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় সোরা নামক একজন ভয়ানক তীরন্দাজ। এই সোরা এবং তার বাহিনী মন্দিরের যাবার যে পথটা সেটাই গার্ড দিত এবং তাদের পাহারা এতই শক্ত ছিল যে কোনো শত্রু এই পথ পাড়ি দিতে পারত না। তবে আরাগামী যেহেতু ছায়া শক্তিকে কাজে লাগিয়েছে তাই বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে সে একটি পর্যায়ে সেই রিস্কি পথটাকে এবং সোরার চোখ সবই ফাঁকি দিয়ে পার হয়ে যায় সেই মন্দিরে। তো সেই মন্দিরে যাবার পথে আরাগামী এবং ইয়ামিকো দুটো বিশেষ বস্তু আরো দেখতে পায়। প্রথমটি হচ্ছে হায়োর কবর, অর্থাৎ পূর্ববর্তী যুদ্ধে ইয়ামিকো যে কমান্ডার ছিল হায়ো সে মৃত্যুবরণ করেছে, এবং অপরটি হচ্ছে একটি ভাঙা লাঠি। তো সেই লাঠিটা দেখার পরে আরাগামীর অতীতে মাস্টার তায়োশি নামক একজন লোকের কথা মনে পড়ে, যে এই লাঠিটা এক বৃদ্ধ গুরু মাস্টার তায়োশির ছিল। তো এই বিষয়ে ইয়ামিকোকে বলতে ইয়ামিকো বিষয়টাকে এড়িয়ে যায়। যাই হোক, অতঃপর মন্দিরে তারা প্রবেশ করে, কিন্তু মন্দিরে প্রবেশ করার মাঝপথে হঠাৎ করে ইয়ামিকো গায়েব হয়ে যায় এবং আরাগামী একাই মন্দিরে প্রবেশ করে। তো ভেতরে প্রবেশ করার পর আরাগামী সেখানে সোরাকে দেখতে পায়। অতঃপর সোরা বুঝতে যায় যে এখানে শত্রু এসে পড়েছে এবং আরাগামীর সাথে সোরার এখানে যুদ্ধ হয় এবং যুদ্ধের একটি পর্যায়ে আরাগামী সোরাকে ঘায়েল করে ফেলে। তো সোরা যখন মৃতপ্রায় অবস্থায় চলে যায় তখন সোরা একটি পর্যায়ে আরাগামীকে চিনতে পারে এবং তখন সোরা আরাগামীকে রিও বলে ডাক দেয়। তখনই আরাগামীর পুরো রাতে যে একটি ভুল ধারণা হয়েছিল যে সে কে কোথা হতে এসেছে এই ব্যাপারে ভুল ধারণাটা ভেঙে যায়। অ্যাকচুয়ালি আরাগামীর যে দেহটা এবং যে আত্মাটা সেটা হচ্ছে সোরা এবং হিকারুর সহযোদ্ধা রিওর আত্মা। কি মাথার উপর দিয়ে যাচ্ছে সব, তাই তো? ওকে, পুরো বিষয়টা এখন ব্যাখ্যা করছি। এখানেই গল্পের মূল রহস্য ফাঁস হয়। জাপানের বর্তমান ভূখণ্ডে কাইহো এবং নিশোকুরু নামক দুটো রাজ্য ছিল। তো এই দুটো রাজ্য প্রতিবেশী হলেও এদের মাঝে বৈরী সম্পর্ক ছিল, কারণ নিশোকুরু ছিল ছায়া শক্তির ওপর পারদর্শী, অপরদিকে কাইহোর রাজ্য ছিল আলো শক্তির ওপর পারদর্শী। উভয় রাজ্যকে থ্রেট বলে মনে করত। তাই একটি সময় নিশোকুরু রাজ্যের সৈন্যরাই ইয়ামিকোদের পক্ষ হতে প্রথম অ্যাটাক করা হয় কাইহোর রাজ্যে এবং সেখানে কাইহোরই বেশিরভাগ লোকজন মৃত্যুবরণ করে। ইয়ামিকোদের বলার মতো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেই ইয়ামিকো সে নিজেই ছিল ছায়া সম্রাট, যাকে আমরা ছায়া রানী বলতে পারি। তো সে তার ভয়ানক ছায়া শক্তি ইউজ করে অনেক সাধারণ লোকজনকে খুন করে ফেলেছে কাইহোর, এবং এই ইয়ামিকোকে থামানো সম্ভব হতো না কোনোভাবেই। তাই থামানোর জন্য মাস্টার তায়োশি বিশেষ একটি ফর্মুলা দেয়, যে ফর্মুলা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু সোলজার যারা আছে তাদের আত্মাকে বিসর্জন দিতে হবে এই ছায়া রানীকে কয়েদ করার জন্য এবং চিরকালে বন্দি করার জন্য হলেও এই রিচুয়ালসটা করা লাগবে। অতঃপর হিকারু, সোরা এবং রিও এরা সকলে মিলে যুদ্ধ করতে করতে একটি পর্যায়ে সকলে সিদ্ধান্ত নেয় যে তারা যে কোনো 9 জন এই ছায়া রানী ইয়ামিকোকে চিরজীবনের জন্য বন্দি করার জন্য রিচুয়ালস অংশ নেবে এবং নিজেদের আত্মা বিসর্জন দিবে। সুনির্দিষ্ট সময় অনুযায়ী মাস্টার তায়োশির নেতৃত্বে সেই রিচুয়ালস হয় এবং সেই রিচুয়ালসে আমাদের যে আরাগামী রিও সে নিজেও নিজের আত্মাকে বিসর্জন দেয়, কিন্তু রিচুয়ালসটা পুরোপুরি ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না, কিছু অংশ বাকি থেকে যায় এবং কিছু অংশ যেহেতু বাকি থেকে যায় তাই সকলে আত্মা ঠিকঠাক বিসর্জন হলেও রিওর আত্মাটা পুরোপুরি বিসর্জন হয়নি, রিওর আত্মা অর্ধেক বিসর্জন হয়েছিল। তো বাকি অর্ধেক আত্মা কোনো না কোনোভাবে এই দুনিয়ার মধ্যে রয়ে গিয়েছিল এবং বছরের পর বছর ইয়ামিকোরও দেহের 95% অংশ বন্দি অবস্থায় থাকলেও বাকি 5% অংশ মুক্ত রয়ে গিয়েছিল এবং বাকি 5% অংশ হতেই সুদর্শন নারীর রূপ নিয়ে রিওর দেহকে কবর থেকে তুলে রিওর অবশিষ্ট আত্মাকে সে এখানে ইনপুট করেছে এবং পুরো রাতভর যতগুলো মানুষকে খুন করেছে, যতগুলো জিনিস সংগ্রহ করেছে এগুলি সবই রিও ছায়ারানী ইয়ামিকো এর ভুলভাল কমান্ডেই করেছে এবং ছায়ারানী মূলত নিজের 95% দেহ মুক্ত করার জন্য রিওকে শুধুমাত্র ব্যবহার করেছে এবং রিও এই পুরো কাজটাই নিজের অজান্তেই করেছে, কারণ তার কোনো সেন্সই ছিল না যে সে কে, সে কি কিংবা কোথা হতে এসেছে। ফাইনালি যখন সোরা প্রায় মৃত্যুবরণ করে তখন রিও আরও বুঝতে পারে যে এই সোরা আর কেউ না, এই সোরা ছিল তার ছোটকালের বান্ধবী এবং তার প্রিয়জন যাকে সে বড্ড ভালোবাসত। তাদের বিয়ে করারও কথা ছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার কারণে এবং রিও নিজের আত্মা বিসর্জন দেবার কারণে তাদের মাঝে আর বিয়েটা হয়নি, এমনকি সোরাও আর বিয়ে শাদী করেনি। তো এখানে সোরা মৃত্যুর পর আরাগামী বুঝতে পারে যে সে নিজের রাজ্যকে পুনরায় আবার হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং ছায়ারানী হয়তো কিছুক্ষণের মধ্যে মুক্তি পাবে। সে নিজে নিজের উপরে খুব রাগ হতে থাকে এবং ক্রোধে ফেটে পড়ে, কিন্তু এরই মাঝে হঠাৎ করে যে 6টি বস্তু আরাগামী সংগ্রহ করেছিল সেগুলো আরাগামী হতে আলাদা হয়ে সামনে যায় এবং সামনে গিয়ে অটো রিচুয়ালস হয়ে ছায়ারানী টোটালি মুক্ত হয়ে যায় এবং এখানে আমরা ইয়ামিকোর ভয়ানক একটি রূপ দেখতে পাই। তো সেখানে ইয়ামিকো আরাগামীকে হুমকি দেয় যে তুমি আমার হয়ে অনেক কিছু করেছো, অনেক কাজ করেছো, তাই তোমাকে আমি সরাসরি খুন করবো না, তোমার সাথে আমি একটি যুদ্ধ করবো, উক্ত যুদ্ধে যদি তুমি হেরে যাও তবেই তোমাকে খুন করা হবে। আরাগামী এবং ইয়ামিকো দুজনের যুদ্ধ লাগে, কিন্তু যুদ্ধ লাগতে লাগতে একটি পর্যায়ে আরাগামী যখন প্রায় দুর্বল হয়ে পড়ে তখন ইয়ামিকো সর্বশেষ বিশাল স্ট্রাইকটি আরাগামীর বিপরীতে ছুড়ে
দেয়। আরাগামি সেই ছায়ার স্ট্রাইক দেহে লাগলেই মৃত্যুবরণ করত, কিন্তু তখনই হঠাৎ করে বিশেষ একটি ড্রাগন এসে আরাগামিকে রক্ষা করে। অ্যাকচুয়ালি এটা ড্রাগন ছিল না, এটা ছিল একটি রিচুয়ালসের টেকনিক, যেটা নিশিকুরু এবং কাইহো উভয়রাজ্যের যুদ্ধ চলাকালীন মাস্টার তায়োশির তত্ত্বাবধানে থেকে রিও আয়ত্ত করেছিল, এবং এখানে সেই টেকনিকটা কাজে লাগিয়েই রিও নিজেকে আত্মরক্ষা করে। এরপর সোরার হাতে যেই তলোয়ারটা ছিল সেটা রিও নিজে নেয়। অ্যাকচুয়ালি সোরার হাতে তলোয়ারটা ছিল রিও নিজের তলোয়ার, নিজের প্রিয়জনের তলোয়ারটাই সোরা দীর্ঘদিন বহন করেছে। অতঃপর সেই তলোয়ার নিয়ে রিও সামনে এগোতে থাকে ইয়ামিকোকে ঘায়েল করার জন্য। ইয়ামিকো এখানে অনেকবার আরো ছায়ার গোলা ছুড়ে মারে আরাগামির দিকে, কিন্তু আরাগামি যেহেতু এখন তার অতীতকে পুরোপুরি স্মরণ করতে পারছে এবং তার নিজস্ব তলোয়ারে ফাইট করছিল এবং নিজস্ব টেকনিকে ফাইট করছিল, তাই সে ইয়ামিকোকে ভালো মতোই পরাজিত করছিল। এবং একটি পর্যায়ে আরাগামি দেখতে পায় যে তার দেহ আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ ভোর সকাল প্রায় হয়ে গিয়েছে এবং পূর্ব দিকে সূর্য উঠতে শুরু করেছে। তখন আরাগামি আর দেরি না করে সরাসরি ইয়ামিকোর ছোড়া এটি ছায়ার গোলা বিশেষ টেকনিকের সাহায্যে ইয়ামিকোর দিকেই ছুড়ে মারে, যার কারণে ইয়ামিকো সেখানে কিছুটা অন্ধ হয়ে যায়। এবং আরাগামি তখনই দূর থেকে লাভ দিয়ে তার তলোয়ার দিয়ে সরাসরি ইয়ামিকোর পেট বরাবর আঘাত করে, এবং সেখানে বিশাল একটি আলোর বিস্ফোরণ হয় এবং আরাগামি এবং ইয়ামিকো উভয় নিঃশেষ হয়ে যায়। পরদিন রুদ্রজ্জ্বল সকাল আমরা দেখতে পাই, রাতে যে কত কিছু হয়ে গিয়েছে এর কোনো অস্তিত্বই নেই, শুধুমাত্র রিওর তলোয়ার এবং ইয়ামিকোর পুতুলটাই রয়ে গিয়েছে। এবং এখানেই শেষ হয় আরাগামি গেমের গল্প। তো বন্ধুরা, এই গেমের গল্পটা তেমন বিশেষ কিছু না হলেও গেমের যে আর্ট স্টাইল এবং ওভারঅল যে এনভায়রনমেন্ট সেটা ছিল এক কথায় টপ নচ। আপনি যদি একজন গেম প্রিয় মানুষ হয়ে থাকেন এই গেমটাকে আপনি ভালোবাসতে বাধ্য। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি, মোস্ট ইম্পর্ট্যান্টলি রিমেইন অনেস্ট। আসসালামু আলাইকুম।